কর্মঘট তুলে নিয়েছে ক্রিকেটাররা। শনিবার থেকে মাঠে ফেরার ঘোষণা, নয় দফা দাবি মেনে নিয়েছে বিসিবি। এমপি শাওন সহ ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, ক্যাসিনো কাণ্ডে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির পদ হারালেন মোল্লা কাউসার। নতুন এনটিওভুক্ত ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ, মান ঠিক না রাখলে বাদ দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ফিটনেসবিহীন যানবাহনে জ্বালানি না দিতে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনকে হাইকোর্টের নির্দেশ, লাইসেন্স নবায়নের সময়মূল্য আরও ২ মাস। এবং যুক্তরাজ্যের অ্যাসেক্সে একটি লরি থেকে ৩৯ জনের লাশ উদ্ধার, চালক আটক, লরিটি বুলগেরিয়া থেকে আসছিল ধারণা পুলিশের। স্বাগত নিউজ ২৪ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আন্দোলন স্থগিত করল ক্রিকেটাররা। প্রথম দিনের দেয়া ১১ দফা দাবির ৯টি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন দুটি সহ বাকি ৪ দাবির সুরাহা দ্রুতই করতে চায় বিসিবি। বুধবার রাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকের পর আবারও মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ও ঘরোয়া লীগের খেলোয়াড়রা। ভারত সফরকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। ক্ষণে ক্ষণে ঘটনার রং বদলায়, শেষ পর্যন্ত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস বাংলার ২২ গজে। কিছুটা নয়, বলা চলে অনেকটাই। যৌক্তিক ১৩ দাবি ৯টি মেনে নিয়েছে বিসিবি। বুধবার বিকেল থেকে খেলোয়াড়দের জন্য অপেক্ষায় ছিল বোর্ডকর্তারা। দুই দফা মিটিং শেষে রাতেই বিসিবি কার্যালয়ে যান সাকিব তামিম রিয়াদ সহ জাতীয় ও ঘরোয়া লীগের তারকারা। এ সময় দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের সঙ্গে। বেতন ভাতা ও ক্রিকেটের উন্নয়নে প্রথম ১১ দাবি ৯টি মেনে নিয়েছে বিসিবি। আর সময় নিয়ে সুরাহা হবে কোয়াব আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিষয়ে। এছাড়া খেলোয়াড়দের সঙ্গে আয়ের অংশ শেয়ার ও নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়েও পদক্ষেপ নিবে বিসিবি। ডিপিএল এ আগের মতো ড্রাফট সিস্টেম বাদ দিয়ে আগের মতো চলে যাওয়া আমরা বলেছি, ঠিক আছে। তারপরে বিপিএল সামনে, এবারের পরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করা আমরা বলেছি, ঠিক আছে। পারিশ্রমিক ছিল, তারপর অ্যালাউন্স ছিল, এই সমস্ত ছিল এই জিনিসগুলো, এবং কিছু ফ্যাসিলিটিস খেলার, এই ব্যাপারে আমরা ওদের সাথে কথা বলেছি। আমরা ওদেরকে বলেছি যে কি ছিল, কোথায় এসছে, এবং ওরা যেটা বলেছে আমরা এই ব্যাপারে কোনো কার্পণ্য করব না। অবশ্যই আমরা এটাকে সিগনিফিকেন্টলি আরও ইম্প্রুভ করা যায় কি সেটা আমরা দেখছি। সমাধানের একটা পথ খুঁজে পেয়ে খুশি ক্রিকেটাররা, তবে দ্রুতই চান সব কিছুর বাস্তবায়ন, আর নিজেদের মধ্যে থেকে কাউকে দেখতে চান কোয়াবের দায়িত্বে। যারা কারেন্ট প্লেয়ার আছে তাদের সমস্যাগুলো যেন কারেন্ট প্লেয়ারদের মধ্য থেকেই কোনো একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, যে সবসময় বোর্ডের সাথে আলাপ করতে পারে এবং এগুলো নিয়ে কথা বলতে পারে, যেটা আমরা মনে করি যে যেটা প্লেয়ারদের জন্য সব থেকে ভালো হবে সবসময়। আমাদের কাছে মনে হয় যেহেতু আমাদের বেশিরভাগ দাবি দেওয়াই তো আসলে এখানে ইয়ে নাই, বাকি নাই, এখন ওটা যেহেতু এখনও ইমপ্লিমেন্ট হয় না, ইমপ্লিমেন্ট হওয়ার পরে আসলে আমরা বলতে পারবো যে আমরা আসলে খুশি কিনা, বাট এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটাতে আমরা অনেক খুশি। আপাতত থমকে যাওয়া ক্রিকেট পাড়া পেল গতির সঞ্চার, দুই দিন পিছিয়ে শুরু হবে জাতীয় ক্রিকেট লীগ। আরিফুল ইসলাম, নিউজ ২৪। দুইজন এমপি সহ ক্যাসিনো কাণ্ডে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে রয়েছেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন ও শামসুল হক চৌধুরী। বুধবার এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। দুদক সূত্র ২২ জনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠিয়েছেন। যাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া কয়েকজনের পাশাপাশি অনুসন্ধান চলমান থাকা ব্যক্তিদের নামও রয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটির ৯ কাউন্সিলরকে পরপর ৩ বৈঠকে উপস্থিত না থাকায় তাদেরকে শোকজ করা হয়েছে। ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওএসডি করা হয়েছে বিআরটি এর চেয়ারম্যানকে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হল মোল্লা মোহাম্মদ আবু কাউসারকে। নজরদারিতে আছেন আওয়ামী লীগ নেতারাও।
বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের ঘরের লোকদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার সাহস একমাত্র শেখ হাসিনাই দেখিয়েছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। ক্যাসিনো অভিযানের পর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আওয়ামী লীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ওপর বাড়ায় বাড়তি নজরদারি। ক্যাসিনোয় সম্পৃক্ততার অভিযোগে যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে পদ থেকে অপসারণ সহ গ্রেফতারও করা হয়। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকও পদ হারান। এরই ধারাবাহিকতায় এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারকে। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে মহানগর উত্তরের বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে পদ থেকে অব্যাহতির খবর দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের ঘরের মধ্য থেকে তিনি শুদ্ধি অভিযান শুরু করেছেন। এই সিদ্ধান্তের আওতা যারাই অভিযুক্ত হবে, এতে যদি আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতাও জড়িত থাকেন, তারা কিন্তু নজরদারিতে আছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছে। কোনো পর্যায়ে বিতর্কিত কেউ যাতে দলের নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে আওয়ামী লীগ সভাপতির কঠোর নির্দেশনার কথাও জানান ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন প্রসঙ্গে বলেন, কোনো একজন নেতার জন্য 14 দল কখনোই ভাঙতে পারে না। শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি অর্জনে বিএনপি সহ বিরোধী দলের রাজনীতির উপর সংকটের কালো ছায়া ফেলেছে। শরিক দলের একজন নেতার জন্য 14 দল ভাঙতে পারে। পরে আবরার হত্যাকাণ্ড এবং ভোলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শাস্তি তাদের পেতেই হবে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। নতুন করে 2730টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হল। বুধবার দুপুরে গণভবনে এর তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষার মান ধরে রাখতে না পারলে এমপিও বাতিল হয়ে যাবে বলেও সাফ জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। দীর্ঘ সময় যাচাই বাছাই শেষে নতুন আরও 2730টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় নিয়েছে সরকার। গণভবনে আয়োজিত তালিকা প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়েছে এসব প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকে। 2730টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। নতুন এমপিওভুক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ রয়েছে মোট 1651টি, আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় রয়েছে 1076টি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এটা নীতিমালা করে নিয়ে যাচাই বাছাই করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষানীতি প্রণয়নের পাশাপাশি শিক্ষা বাজেটও বাড়িয়েছে সরকার, তাই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনি নির্দেশ দেন শিক্ষকদের। আর যাদেরকে এখন আমরা এমপিওভুক্ত করলাম তাদের কাছেও আমার এই আহ্বান থাকবে যে আপনারা যেহেতু নীতিমালা অনুযায়ী সকল নির্দেশনা পূর্ণ করতে পেরেছেন বলে এমপিওভুক্ত করা হয়েছে, কাজে এইটা ধরে রাখতে হবে। কেউ যদি এটা ধরে রাখতে ব্যর্থ হয় সাথে সাথে তার এমপিওভুক্তি কেটে যাবে, কারণ এমপিওভুক্ত হয়ে গেছে বেতন তো পাবোই, আর ক্লাস করার দরকার কি, পড়ানোর দরকার কি, চালানোর দরকার কি, এই চিন্তা করলে কিন্তু চলবে না। প্রধানমন্ত্রী জানান এমপিও ভুক্তির ক্ষেত্রে দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তিনি বলেন যোগ্যতা অর্জনকারী সব শিক্ষা প্রতিষ্ঠানকেই এমপিও ভুক্ত করা হবে। আর বাকি যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারাও এই নীতিমালার যে নির্দেশনাগুলি পূর্ণ করতে থাকেন, আমরা যাচাই বাছাই করে করে এটা অব্যাহত রেখে দেব। তবে এটাও ঠিক যে একটা লোক বসতি কত ছাত্র আছে কোন এলাকা সেইগুলি বিবেচনা করেই কিন্তু স্কুলগুলি করতে হবে যাতে স্কুলকে মানসম্পন্ন হয়। সবশেষ 2010 সালে 1624টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের অর্থে কেনা বিমানের নিরাপদ উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণের সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে।
বিমানের যাত্রী সেবার মান বাড়ানোর মাধ্যমে বিশ্বের দূরবর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে সরকার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, সিভিল এভিয়েশনের উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্প আরও বিকশিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেয়া নানামুখী পদক্ষেপে বিমানের দেশীয় যাত্রীদের পাশাপাশি আন্তর্জাতিক রুটের যাত্রীদের নিরাপদ সেবা নিশ্চিত করা যাবে। বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। আমরা বোয়িং কোম্পানির চারটি অত্যাধুনিক ড্রিম লাইনার সহ মোট ১০টি বিমান আমরা সংযুক্ত করেছি এবং আরও দুটি আমরা ক্রয় করার প্রস্তুতি নিয়েছি, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা বিশ্বের সাথে আমাদের যোগাযোগ আকাশপথে স্থাপন করতে চাই। জনগণ এখন এই সরকারের অপসারণ চায় এমন দাবি করেছেন বিএনপি নেতারা। প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব অভিযোগ করেছেন দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তহিদ শান্ত। বুধবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। ভোলায় একটি সমাবেশে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। দলীয় কার্যালয়ের সামনে রাজপথে নেমে নাইটিঙ্গেল মোড় ঘুরে মিছিলটি আবার কার্যালয়ে ফিরে আসে। গণতন্ত্রের অন্যতম শর্ত তো সমাবেশ করা, এটা সাংবিধানিক একটি অধিকার, সেই অধিকারকে সরকার সহ্য করলো না, চারজনকে গুলি করে হত্যা করলো এবং শতাধিক মানুষ আহত হলো বিনা কারণে, বিনা উস্কানিতে। এরপর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, কৌশলে দুর্নীতির রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা হচ্ছে না। এই যে লোকগুলো অবৈধভাবে টাকা কামিয়ে আবার অবৈধভাবে টাকাগুলো বিদেশে পাচার করে দিচ্ছে, যারা হয়েছে ভালো, কিন্তু এর চাইতে বড় বড় রাঘব বোয়াল যারা রয়ে গেছে ওদের বেলায় কী করছেন? মানুষ তো এই নৈশ ভোটে সরকারের অপসারণ চায়, প্রকায়ের অপসারণ তো মানুষ চায় না। একমাত্র এই সরকারের অপসারণ ব্যতীত কখনোই এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। মির্জা আব্বাস মনে করেন, এই সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে কথাও বলতে পারছে না, বিচার বিভাগের স্বাধীনতা নাই। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নয় বছর পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সান। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এর ডেইলি সানের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে নতুন বছরের পদার্পণের শুভ সূচনা করেন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোফানানভির। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ 24-এর সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর সহ অন্যরা। I congratulate Daily Sun for the 10th anniversary, for being true and impartial, and the team who have been doing great job for the last 10 years, and I hope they will do continue for coming years, inshallah. বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। তাদের দাবি, অনুমতি না থাকায় শিক্ষকরা সমাবেশ করতে চেয়েছিল, সড়ক অবরোধ করলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, দাবি না মানলে কর্মবিরতি পালনের পাশাপাশি পিএসসি পরীক্ষা বর্জন করবেন তারা। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। বুধবার সকাল ১০টা পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন কয়েক হাজার প্রাথমিক সহকারী শিক্ষক। দাবি, প্রধান শিক্ষকদের বেতন দশমতম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণ। তবে দাবির বিষয়ে সমাবেশ করতে পূর্ব অনুমতি না থাকায়
দোয়েল চত্বর ও শহীদ মিনারে তাদের দাঁড়াতে দেয়নি পুলিশ। এই সমাবেশ পুলিশ আমাদেরকে করতে দিল না, আমাদের সাথে রাফবিহেভ করছে, তারা আমাদেরকে ধাক্কা পিটিয়ে উঠিয়ে দিছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের ধাক্কাধাক্কি করেছে, বাজে ভাবে বাজে ভাষায় গালি দিয়েছে, বলেছে নিম্নমানের ভিক্ষুক আপনারা। আমরা অবহেলিত, আমরা পণ্ডিত মশাই আমল থেকে শুরু করে এ পর্যন্ত ইংরেজ ব্রিটিশ শাসন থেকে শুরু করে আমরা নির্যাতিত হয়ে আসছি। বেতন বৈষম্য থেকে শুরু করে শিক্ষকের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। বাধা উপেক্ষা করেও স্লোগানে স্লোগানে রাস্তা অবরোধ করে সমাবেশ চালিয়ে যেতে থাকে আন্দোলনরতরা। এক পর্যায়ে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ, এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক। পরে 4 লক্ষ শিক্ষক আমরা ঐক্যবদ্ধ, আমরা সমাপনী পরীক্ষা বর্জন করব এবং বার্ষিক পরীক্ষা আমরা বর্জন করব। এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা বিদ্যালয়ে ন্যায্য দাবি মেনে না নেওয়া হলে আমরা বিদ্যালয়ে তালা দিতে বাধ্য হব। আর পুলিশের দাবি অনুমতি না নিয়েই সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা ধৈর্য ধারণ করে তাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদান করেই বলা হয়েছে যে আপনারা এই জায়গাটা, যেহেতু হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, আপনারা এই জায়গাটা ছেড়ে দিন। পরে আগামী 13 নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন সহ পিএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয় শিক্ষকদের পক্ষ থেকে। সৈয়দ রায়হান, News24, ঢাকা। ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি তেল, গ্যাস, অকটেন বা পেট্রোল না দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ফিটনেসবিহীন 3,90,051টি গাড়ির ফিটনেস নবায়ন করতে আরও 2 মাস সময় দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ঠেকাতে যখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে, তখন গণমাধ্যমের খবরে জানা যায় সারাদেশে অন্তত 5 লাখ ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে সড়কে। খবরটি হাইকোর্টের নজরে এলে গত জুলাইয়ে এসব গাড়ির ফিটনেস যাচাই করে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন হাইকোর্ট। হাইকোর্টের বেঁধে দেওয়া সময় অতিক্রম হওয়ার পর বুধবার এক প্রতিবেদনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ জানায়, গত জুলাই থেকে এ পর্যন্ত মাত্র 89,269টি গাড়ির ফিটনেস নবায়ন করা হয়েছে। এখনও 3,90,051টি গাড়ি ফিটনেসবিহীন রয়েছে। এ বিষয়ে শুনানি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি তেল বা গ্যাস না দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সড়কে শৃঙ্খলা আনার জন্য, নিরাপদ সড়কের জন্য এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এই কারণে যাতে এই ফিটনেসবিহীন গাড়িগুলা কোনো জ্বালানি না পায়, যারা ফিটনেস সার্টিফিকেট না দেখালে তাদেরকে যাতে গ্যাস তৈল এগুলা দেওয়া না হয়। তবে এত সময় দেওয়ার পরও ফিটনেস ঠিক না করার কারণ জানতে চাইলে বিআরটিএর আইনজীবী জানান, সংশ্লিষ্ট সকল শাখায় হাইকোর্টের আদেশের বিষয়ে জানালেও গাড়ির মালিকরা সাড়া দেননি। আমরা বিআরটিএর পক্ষ থেকে 10টি জাতীয় দৈনিকে এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারণা করেছি, যাতে 2 মাসের মধ্যে যাদের ফিটনেস নেই তারা ফিটনেসটা করে নেন। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় মানসিক উদাসীনতার কারণে এই বিষয়গুলো প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় না। এর আগে আদালতে দাখিল করা বিআরটিএর প্রতিবেদনে বলা হয়, ফিটনেস নবায়ন না করা গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বাংলাদেশ এখন রোল মডেল বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, চলমান অভিযান প্রমাণ করে অপরাধ ও দুর্নীতি করে কেউ রেহাই পায় না। তিনি বলেন, সরকার নিজ দলের দুর্নীতিবাজ ও অপরাধীদেরও ছাড় দেয়নি। ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রকে কিভাবে দমন করতে হয় সেটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল যার নেতৃত্বে বাংলাদেশ এসেছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ জানে, সরকার। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় তার রুমমেট মিজানুর রহমান মিজানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম বাকিউল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান 7 দিনের রিমান্ড চেয়ে মিজানকে আদালতে হাজির করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। আদালতে শুনানিতে মিজানের কোনো আইনজীবী ছিলেন না।
রাঙামাটির রাজস্থলীতে অপহৃত সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপুময় তালুকদারের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 8টার দিকে উপজেলার জিরো পয়েন্ট হলুদিয়া পাড়ায় তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ জানায় নিহতের মাথায় গুলি ও শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণের পর নির্যাতন করে তাকে হত্যা করেছে। তবে কে বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে সোমবার সন্ধ্যার দিকে রাজস্থলী উপজেলার 2 নং গাইন্ধা ইউনিয়ন থেকে তাকে অপহরণ করা হয়। চট্টগ্রামের কুমিরায় চিকিৎসক শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন নজির আহমদ সুমন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। র্যাব জানায় বুধবার ভোর রাতে সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশপাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। উত্তর বাঁশপাড়িয়া সমুদ্র সৈকতের কাছে দলবল নিয়ে সুমন অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় সেখানে র্যাবকে লক্ষ্য করে সুমনের সহযোগীরা গুলি করে। র্যাবও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সুমনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। গেল শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে চিকিৎসক শাহ আলমের মৃতদেহ উদ্ধার করা হয়। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আজ। চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ শেষ হলো 61 কর্মদিবসের মধ্যে। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করবেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। নুসরাত হত্যা মামলায় আসামি করা হয়েছে 16 জনকে, এর মধ্যে 12 জন হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন নুসরাতের স্বজনরা। একই সঙ্গে এলাকাবাসী ও মাদ্রাসা শিক্ষার্থীরাও চান দৃষ্টান্তমূলক শাস্তি। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় তার পরিবারের পক্ষে বিনা খরচে আইনি লড়াই করেছেন জেলা জজ কোর্টের আইনজীবী এম শাহজাহান সাজু। নানা প্রতিকূলতার মাঝেও হার মানেননি তিনি। এ মামলায় 92 জন সাক্ষীর মধ্যে 87 জনের সাক্ষ্য নিয়েছেন এই আইনজীবী একাই। আইনজীবীর এই ব্যতিক্রমী লড়াই নিয়ে নজির আহমদ রতনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীর নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। পরে 6 এপ্রিল মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগিতায় তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 10 এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজে মারা যায় নুসরাত। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 8 জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। নির্মম এই ঘটনার পর আইনি লড়াইয়ে স্বেচ্ছায় এগিয়ে আসেন এম শাহজাহান সাজু। এ মামলার সকল খরচও বহন করেছেন এ মামলার বাদী পক্ষের আইনজীবী। টাকা না থাকলে, টাকা পয়সা দিতে না পারলে যে বিচার পাবে না, সেটা আমরা প্রমাণ করতে চাই যে 1 টাকা খরচ না করেও বিচার পাওয়া যায়, সেটাই এই মামলা উদাহরণ। তবে মামলা পরিচালনা করতে গিয়ে নানা প্রতিকূলতার কথাও জানান তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে বহু লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়েছে। প্রথম দিকে অনেক আইনজীবী, বিশেষ করে আসামি পক্ষের অনেক আইনজীবী আমাদেরকে তিরস্কার, আদালতে তিরস্কার এবং টিপ্পনি কেটেছে। কোনো প্রতিষ্ঠানের শিক্ষক যাতে আর কোনো শিক্ষার্থীকে যৌন হয়রানি করতে না পারে তার জন্য এ মামলার সর্বোচ্চ শাস্তি ফাঁসিও চান তিনি। সকল আসামি সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে মনে করি, আমরা আশা করি। গত 30 সেপ্টেম্বর রাষ্ট্র বাদী ও আসামিদের যুক্তিতর্কের পর আগামীকাল রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
আরিফুল ইসলাম, নিউজ 24। 10 টাকা কেজি চাল কর্মসূচির নামে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে রংপুরের পীরগঞ্জের সানেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কার্ডধারীদের চাল না দিয়ে ভুয়া নাম ও আইডি ব্যবহার করে বিভিন্ন মানুষের নামে চাল তুলে আত্মসাত করেছেন চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সাদ্দাম হোসেন জামির ক্যামেরায় রেজাউল করিম মানিকের প্রতিবেদন, জানাচ্ছেন রাশেদ ইমাম। 2016 সালের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পীরগঞ্জের সানেরহাট ইউনিয়নের 1350 জনের নামে 10 টাকা দরে চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি উপকারভোগী এসব মানুষ বছরে 5 দফায় 30 কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও সানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টুর বিরুদ্ধে এসব চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। কার্ডধারীদের চাল না দিয়ে ভুয়া নাম ও আইডি ব্যবহার করে বিভিন্ন মানুষের নামে চাল তুলে আত্মসাত করা হয় বলে অভিযোগ সাবেক এই চেয়ারম্যানের। ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য এই কাউন্সিলকে ব্যবহার করে, তাহলে এটা সমর্থনযোগ্য নয়। ভুক্তভোগীরাও বলছেন একই কথা, কার্ডে নাম থাকলেও পান না চাল। আমার কার্ড দিয়ে 4-4 জন চাল তুলি খাইতেছে, আমি কোনোদিন জানিও না বা এই বিষয়ে আমার চেয়ারম্যান মেম্বারে বলেও নেই। আমার কার্ড দিয়ে চাউল তুলি খায়, আমার চাউল পাই না। কার্ডটা দিল না চাউল বলে আমার ছেলে মাথা আছড়ে গেল, আমার বলছেন আমি কি খিলে কি খাই। যদিও অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন গ্রামের নাম ভুল হতে পারে, কিন্তু যে ব্যক্তির নামে কার্ড আছে সেই চাল পেয়েছে, এখানে কোনো দুর্নীতির সুযোগ নেই। আমি একেবারেই মনে করি যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। সত্যতা বলতে আপনার এই সত্যতা পাবেন, গ্রামের ভুল, যার কার্ড যার ছবি যার নাম সে চাল উঠাচ্ছে কিনা সেটা দেখেন। আর জেলা প্রশাসক বলছেন তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউনো যেহেতু তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি এই ঘটনার যদি সত্যতা পায় তাহলে আমাদেরকে জানালে আমাদের স্থানীয় পরিষদের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। নজিরবিহীন এমন অনিয়ম তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি সুশীল সমাজের। রাশেদ ইমাম, নিউজ 24। ঠাকুরগাঁও পৌরসভার পাড়া মহল্লার বেশিরভাগ সড়ক খানা খন্দকে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব রাস্তার পিচ ও ইট খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বেহাল এসব রাস্তায় চলতে গিয়ে নষ্ট হয় যানবাহনের যন্ত্রাংশ, প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ পরিস্থিতিতে এসব সড়কে চলাচলকারীদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আব্দুল লতিফ লিটুর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও পৌরসভার সিরাজদৌলা সড়কের স্বর্ণকারপট্টি থেকে পুরনো বাস স্ট্যান্ড পর্যন্ত অনেক জায়গায় পিচ উঠে গেছে। পূর্ব গোয়ালপাড়া এলাকার রাস্তায় ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। আবার মুন্সিপাড়া থেকে সাধারণ পাঠাগার পর্যন্ত রাস্তার প্রায় পুরো অংশের পিচ ও ইট খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে। পৌরসভার বেশিরভাগ পাড়া মহল্লার রাস্তারই এমন চিত্র। এই পরিস্থিতিতে এসব রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বেশিরভাগ রাস্তার বেহাল দশা হলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এ বিষয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নেয় হতাশ তারা। যাত্রীদের যে দুর্ভোগ, জনসাধারণের রিক্সায় যাতায়াত করা থেকে শুরু করে অটো বলেন মোটরসাইকেল বলেন সবখানে একই অবস্থা বিরাজ করতেছে। অতি দ্রুত এই রাস্তাঘাটগুলি মেরামতের ব্যবস্থা করবেন, সংস্কার করবেন এবং এই জনদুর্ভোগটা নিরাময় করবেন। অর্থ বরাদ্দ পেলেই এসব সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে জানালেন পৌর মেয়র। ঠাকুরগাঁও শহরে যে রাস্তাঘাটের যে বর্তমান অবস্থা তাতে প্রায় 50 কোটি টাকা যদি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয় এই মুহূর্তে, তাহলে ঠাকুরগাঁও শহরে রাস্তাগুলোকে একটা শেপে নিয়ে আসা যাবে, সুন্দর হবে। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে এসব সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। সজল দাস, নিউজ 24। এবারে প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল টিম বাথা প্রবাসী ফুটবল ফোরামের নতুন জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে এনাম কমিউনিটি সেন্টারে টিমের সভাপতি নন্দলাল সরকারের সভাপতিত্বে আরকান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর রেজাউল করিম মিলন। স্থানীয় দৈনিক দেশ সমাচারের সৌজন্যে জার্সি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মফিজুল ইসলাম, গোলাম মহিউদ্দিন,
ইসাউল্লাহ, সাংবাদিক আবুল বশির, মেহেদী হাসান মুরাদ, আলমগীর হোসেন। কাতার সফররত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছে কাতার প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার রাতে রাজধানী দোহার সালিমার প্যালেস আর্কেড হলে এই সভা অনুষ্ঠিত হয়। কাতারে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব বোরহানউদ্দিন শরীফের সভাপতিত্ব এবং কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ রাজীবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম ফরিদুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2019 আয়োজন করা হয়েছে। বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সম্মেলনে হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডক্টর এস এম মনিরুজ্জামান। সম জাহাঙ্গীর কাদেরের সঞ্চালনায় সম্মেলনে 71 সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে হোসেন আহমেদ আজিজ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে নির্বাচিত করা হয়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি তহিদুল ইসলাম, গিয়াসউদ্দিন, নজরুল ইসলাম শাহীন, এস টি টিপু শেখ তাজু, মুসা চৌধুরী সহ আরও অনেকে। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস পালন করেছেন। এই অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া। সিডনির ওয়েন্টওয়ার্থ ভিলের ব্যারন কমিউনিটি সেন্টারে বহু মানুষের উপস্থিতিতে শোক দিবসের আবহে এই দিনটি স্মরণ করা হয়। 1985 সালের 15 অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে পড়ে 40 জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথির মর্মান্তিক মৃত্যু হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস ঘোষণা করে। অনুষ্ঠানের শুরুতে নিহতদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ভক্তি গীতি ও কোরাস গেয়ে উক্ত ঘটনার তাৎপর্য ফুটিয়ে তোলা হয়। সঙ্গীতের পাশাপাশি কবিতা আবৃত্তি ও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও শোক দিবসের অনুষঙ্গ তুলে ধরে ছবির প্রদর্শনীরও আয়োজন করা হয়। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোশ্যাল সোসাইটির এজিএম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে একটি ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম। সভায় আগের বছরের কর্ম প্রতিবেদন এবং পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সাথে বাংলাদেশ সোসাইটি ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য 4 ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফুয়াদ তাহের শান্তনু। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। সান ফাউন্ডেশনের উদ্যোগে 14 থেকে 16 নভেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সহ বিশ্বের 6টি দেশের 200 জন শিল্পী অংশ নেবেন এবারের আসরে। গান গাইবেন বাংলাদেশের শিল্পী শাহ আলম সরকার, মালেক কাউসার, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার সহ আরও অনেকে। ভারতের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সত্তুম, জর্জিয়ার সেভেনে বুরিবি এবং মালি থেকে হাবিব কৌটে অ্যান্ড বামাদা,
অনুষ্ঠান উপভোগের জন্য প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে 6 থেকে 10 নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির 2019-21 মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 25 অক্টোবর। এদিন সকাল থেকে ভোট দিতে হাজির হবেন সমিতির সদস্য শিল্পীরা। এবারে নির্বাচনে একমাত্র মিশা জায়েদ দিয়েছেন পূর্ণ প্যানেল, বিপরীতে স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়ছেন মৌসুমী ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা। বুধবার ছিল মিশা জায়েদ প্যানেলের পরিচিতি সভা এবং সংবাদ সম্মেলন। সুকন্যা আমিরের রিপোর্ট। আগামী 25 অক্টোবর বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2019-21 মেয়াদী নির্বাচন। আর তাই নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যরা এখন সরব বিএফডিসিতে। এবারের নির্বাচনে একমাত্র মিশা জায়েদ দিয়েছেন পূর্ণ প্যানেল, যেখানে সভাপতি পদে প্রার্থী হিসাবে লড়বেন মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে লড়বেন জায়েদ খান। সহ সভাপতি প্রার্থী হিসাবে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও নায়ক রুবেল, বিপরীতে স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়ছেন মৌসুমী ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা। বুধবার বিএফডিসি প্রাঙ্গণে ছিল মিশা জায়েদ প্যানেলের পরিচিতি সভা এবং সংবাদ সম্মেলন। এখানেই মিশা জায়েদ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান প্রার্থীরা। আমরা চলচ্চিত্র শিল্পের স্বার্থে এনেছি, শিল্পকে রক্ষা করার জন্য এনেছি, আমরা ব্যক্তিগত স্বার্থকে উন্নত উন্নয়ন করার জন্য জায়েদ আর মিশা আসেনি। যে মানুষটা কোনো ফোনে পাই নি, আমি 2 বছর সেক্রেটারি করে মৌসুমী আমার তাহলে ফোনে মারেছিলাম, আমি তাকে কেন আমার নেত্রী মানবো? মিশা ফেল করলে আমি সবার আগে ডিজাইন করব, যদি মিশা পাস না করে তাহলে অপমান আমাদের কমিটির হবে। আপনারা অবশ্যই আমাদের ফুল প্যানেলকে জয়যুক্ত করাবেন, এখানে অন্য কেউ আসুক এটা আমাদের একদমই কাম্য না। এ সময় মঞ্চে মিশা জায়েদের প্যানেলকে ভোট দিতে উৎসাহ দেন অভিনেত্রী রোজিনা, অরুণা বিশ্বাস সহ আরো অনেকে। আমাদেরকে 21টি ভোট দিবেন এটাই আমি আপনাদের কাছে আশা করতে পারি। যে মিশা জায়েদকে এই প্যানেলটাকে আপনারা বিজয় করুন আর এদেরকে মনে করুন উৎসাহ যোগা করুন। সংগঠন সবারে দিয়ে হয় না, সংগঠনের জন্য উপযুক্ত মানুষ চাই। পরে মান্না ডিজিটালের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংস্থা। দেশে ব্যবসার পরিবেশ এবং ব্যবসা শুরুতে দীর্ঘসূত্রিতা সহ নানান সমস্যায় দেশের শিল্পখাত। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসা পরিচালনা এবং খরচ কমাতে নেওয়া উদ্যোগের বাস্তবায়নেও ঘাটতি অনেক। এই অবস্থায় দেশের শিল্পখাতে উদ্ভূত সমস্যার সমাধান সহ সহায়ক সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট সকলের, এমন মত ব্যবসায়ী নেতাদের আরও জানাচ্ছেন আফসারুদ্দিন। বিশ্বব্যাংকের ডুইং বিজনেস রিপোর্ট 2019 বলছে, ব্যবসা সহজীকরণের এই প্রতিবেদনে 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 176। প্রতিবেদন বলছে, ব্যবসার কিছু ধাপে বাংলাদেশ উন্নতি করলেও জমি কিনে নিবন্ধন, অবকাঠামো নির্মাণের অনুমতি সহ বেশ কিছু সূচকে অবনতি হয়েছে। এর কারণ হিসেবে ব্যবসার ঘাটে ঘাটে দীর্ঘসূত্রিতা এবং খরচ বেশিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। কম্পিটিটিভনেস নাই আমাদের দেশে, তারপরে লেংদি অ্যাপ্রুভাল প্রসেস, আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বেশি, আমাদের তো র মেটেরিয়ালসের দাম বেশি পড়ে। আমাদের দেশে শুধু একটাই জিনিস সস্তা, সেটা হচ্ছে যে শ্রম, এছাড়া সব কিছুতে এক্সপেন্সিভ। তা আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা হবে কী করে? শুধু তাই নয়, দেশীয় শিল্প সুরক্ষায় নেয়া নীতিমালা এবং এর বাস্তবায়ন নিয়েও অভিযোগ রয়েছে তাদের। এর আমদানি শুল্ক এবং অন্যান্য সুবিধা এদেরকে বেশি দেওয়া হবে। দেখা গেল যে অ্যাডভান্স ট্যাক্স যেটা, সেটা সাধারণ পণ্যের জন্য 5% এবং দেশীয় শিল্পের জন্য 5%, এটা এই দেশীয় শিল্পকে সুরক্ষা করে না। এমন অবস্থায় শিল্পের অগ্রগতির স্বার্থে দেশের মাটিতে বিদেশি বিনিয়োগ আনা এবং প্রশাসনিক তদারকি জোরদারের উপর গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা।
ইমপ্লিমেন্টের জন্য বিভিন্ন রকমের নীতিমালার মধ্যে প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনাগুলোকে যে যে মন্ত্রণালয়ের যা যার কর্তব্য করণীয় সে যদি করে তাহলে এটা সহজ হয়ে যাবে। আরও অনেক বেশি গ্রোথ হতে পারত, FDI যদি আসার সুযোগ থাকতো, ইনভেস্টমেন্টের যদি আরেকটু ইজ অফ ডুইং বিজনেসটা বাড়ত, কারণ ট্রেডিং করাটা যত সহজ ইন্ডাস্ট্রি করতে আরও অনেক বেশি জটিলতা। নতুন উদ্যোক্তাদের ব্যবসার শুরুতেই নীতিগত এবং আর্থিক সহায়তা নিশ্চিত করলে দেশীয় শিল্পের উন্নয়ন হবে তড়িৎ গতিতে, এমন মত দেন ব্যবসায়ীরা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং ICT সেবা সংস্থা অ্যাক্সেস টু ইনফরমেশন সম্মিলিতভাবে পালন করেছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। আয়োজন করে সেফটি ফার্স্ট নামে এক ইভেন্ট। অনুষ্ঠানে রাস্তা পারাপারে সচেতনতা বাড়ানো, সড়ককে নিরাপদ করা, চালক যাত্রীদের সচেতন হওয়ার উপর জোর দেন অতিথিরা। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সড়ক নিরাপদ রাখতে আইন মানা এবং জানার উপর গুরুত্ব দেন। এ সময় পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এবং সাংসদ মাশরাফি বিন মুর্তজাও সড়কে শৃঙ্খলা আনতে সব মহলকে একযোগে কাজ করার ব্যাপারে তাগিদ দেন। বলেন, গতি নিয়ন্ত্রণে রেখে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে। অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করতে A2I এর সৌজন্যে মঞ্চ নাটকও পরিবেশন করে শিশু কিশোররা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের অ্যাসেক্সে একটি লরির কন্টেনার থেকে 39 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় রাত 1:40 পুলিশ গ্রেস এলাকার ইস্টার্ন অ্যাভিনিউতে ওয়াটার গেইল শিল্প এলাকা থেকে ওই লরিটি জব্দ করে। নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা 25 বছর বয়সী লরির চালককে আটক করেছে পুলিশ। লরির কন্টেনারের ভেতরে থাকা মানুষগুলো অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। কন্টেনারে থাকা মৃতদেহগুলোর মধ্যে 38 জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর ছিল বলে জানিয়েছে এসেক্স পুলিশ। নিরাপত্তা বাহিনী জানায়, বুলগেরিয়া থেকে আসা লরিটি হলিহেড হয়ে শনিবার যুক্তরাজ্যে প্রবেশ করে। মৃতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়ে বুলগেরিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে লরিটি সেখান থেকে রেজিস্ট্রেশনকৃত। ব্রিটিশ পুলিশ জানায়, মৃতরা সবাই বুলগেরিয়ার নাগরিক হওয়ার সম্ভাবনাই বেশি। ইইউ ব্রেক্সিটের সময়সীমা আগামী জানুয়ারি পর্যন্ত পেছানোর প্রস্তাব দিলে ডিসেম্বরের মধ্যেই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনোভাবেই ব্রেক্সিট বাস্তবায়ন সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্রেক্সিট বিষয়ক নেতা নাইজেল ফারাজে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইইউ থেকে ব্রিটেন বিচ্ছেদের প্রক্রিয়ায় এখনও পর্যন্ত আসেনি কোনো সমাধান। ব্রেক্সিট চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাবকে নাকচ করে দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। ফলে ইইউ এর পরবর্তী পদক্ষেপ দেখা পর্যন্ত নিজের প্রক্রিয়া স্থগিত রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বরিস। তবে ডাউনিং স্ট্রিটের এক সূত্রে জানা গেছে, ব্রেক্সিট বিলম্বের ব্যাপারে যদি আগামী জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ায় ইইউ, তবে তা প্রত্যাহার করবে জনসন প্রশাসন। তার বিলের বিরোধিতা করলে নতুন আর কোনো প্রস্তাব দেবেন না বরিস। 25 ডিসেম্বর বড়দিনের আগেই সাধারণ নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেবেন তিনি। এদিকে যে কোনো মূল্যে 31 অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন বরিস, তা কোনোভাবেই রক্ষা হবে না বলে জানিয়েছেন ব্রেক্সিট বিষয়ক নেতা নাইজেল ফারাজে। নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করবে না বলে এক টুইট বার্তায় সরাসরি মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে আরেকটি টুইট বার্তায় আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার জানিয়েছেন, ব্রেক্সিটের সময়সীমা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হয় ব্রিটেন ও ইইউ এর পক্ষ থেকে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার দেশ। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় ব্রিটেনের ভবিষ্যৎ, সেদিকে এখন লক্ষ্য সবার। নিবিড় আমিন, নিউজ 24। জম্মু ও কাশ্মীরের সার্বিক পরিস্থিতির উন্নয়ন এবং সেখানকার বাসিন্দাদের অভিযোগ অনুযোগ আমলে নেয়ার ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে অঞ্চলটিতে ইন্টারনেট সেবা বন্ধ এবং রাজনৈতিক ও স্থানীয়দের আটক রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। এদিকে কাশ্মীরে অব্যাহত থমথমে পরিস্থিতিতে আতঙ্কিত মানুষ বিরাট মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বুধবার দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। গেল 5 অগস্ট কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ভারতীয় সংবিধানের 370 ধারা প্রত্যাহার করে ক্ষমতাসীন বিজেপি সরকার। তখন থেকে সহিংসতা ও অঞ্চলটির শান্তি বিনষ্টির ভয়ে সেখানে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখে ভারত। আটক রাখে কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীদের, জারি করে কারফিউ। পরবর্তীতে স্থানীয় অনেক যুবকদের গ্রেফতার করা হয় বলে অভিযোগ ওঠে। তবে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলে সেখানে চালু করা হয় মোবাইল ফোন সেবা। পর্যটকদের জন্য অঞ্চলটি উন্মুক্ত করার ঘোষণাও দেয় ভারত সরকার। এমনকি সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানানো হয়। আর ভারতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মোবাইল ফোন সেবার মতো কাশ্মীরে দ্রুত ইন্টারনেট সংযোগ চালুর আহ্বান জানায় দেশটি। আহ্বান জানায় অঞ্চলটিতে বন্দী রাজনৈতিক ও স্থানীয়দের মুক্তি দেওয়ার। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন সহকারী সচিব এলিস ওয়েলস এই আহ্বান জানান। এদিকে কাশ্মীরে আতঙ্কিত বাসিন্দাদের নিয়ে দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বলা হয়েছে কাশ্মীরে যদি এমন থমথমে অনিশ্চিত ও ভীতিকর পরিস্থিতি অব্যাহত থাকে তবে সেখানকার মানুষ বিরাট মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। আসমাতুলি, নিউজ 24। আবারও খেলার খবর। বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ সৃষ্টি হওয়া অচলাবস্থা এখন কেটেছে অনেকটাই। ক্রিকেটাররাও ঘোষণা দিয়েছেন মাঠে ফেরার, কিন্তু যেই দাবি দাওয়ায় হঠাৎ তোলপাড় হয়েছিল দেশের ক্রিকেটাঙ্গন, সেগুলো যে দেশের ক্রিকেটের জন্যই লজ্জাজনক তা সবাই স্বীকার করে নিয়েছেন এক বাক্যে। দেশের ক্রিকেটের নানা অসঙ্গতি তুলে এনেছেন পার্থবনি। ব্যাট বল হাতে যাদের সবসময় দেখা যায় 22 গজে, তারাই কিনা আন্দোলনে একাত্তা। বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ এই ধাক্কা মোটেও একদিনের ফল নয়। নানা সময় বিসিবির কাছে চাওয়া পাওয়ার হিসেব না মেলাতেই নিরুপায় বাংলার টাইগাররা। অর্থের দিক থেকে বিশ্বের 5ম ধনী ক্রিকেট সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশি মুদ্রায় যার বাজার মূল্য প্রায় 432 কোটি টাকা। বোর্ডে টাকা পয়সার অভাব না হলেও ক্রিকেটাররা পান না ন্যায্য বেতন। এমনকি আফগানিস্তান, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পারিশ্রমিকও বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে বেশি। মাঠে যাদের পারফরমেন্সে তাকিয়ে থাকে গোটা দেশ, সেখানে তাদের পকেটে যত সামান্য দিয়ে নিজেদের পকেট ভারী করছেন বিসিবি কর্তারা। বিদেশ সফরে ক্রিকেটাররা যেখানে দৈনিক পান $50, সেখানে বিসিবি কর্তাদের $500 সম্মানই অবাক করার মতোই। প্রথম শ্রেণীতেও আছে বেতন বৈষম্য। মাত্র 2 মাসের জন্য চলা প্রথম শ্রেণী ক্রিকেটে ক্রিকেটারদের দৈনিক পারিশ্রমিক 1500 টাকা আর যাতায়াত ভাড়া 2500। বিশ্বের 5ম ধনী যে ক্রিকেট বোর্ড, সে কিনা ক্রিকেটারদের বিমানে পাঠানো টাকা দিতে পারে না তা মেনে নেওয়া বেশ কঠিনই। শুধু ক্রিকেটাররাই নন, বেতন বৈষম্যের শিকার দেশীয় কোচ, স্টাফ আর গ্রাউন্ডসম্যানরা। ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় কিছুদিন আগে পদত্যাগ করেছেন 16 জন গ্রাউন্ডসম্যান। এছাড়াও আছে ডানার প্রতিবন্ধকতা। ঘরোয়া ক্রিকেটের জন্য ক্যালেন্ডার থাকলেও তা মানা হয় না। ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণের জন্য যে সংস্থা কোয়াব, সেখানেই ক্ষমতায় আসীন বোর্ড পরিচালক থেকে বিভিন্ন ক্লাব কর্মকর্তারা, তাই ক্রিকেটারদের দাবি দেওয়া পায় না গুরুত্ব। তাই বিসিবির সাথে ক্রিকেটারদের এই সমঝোতা কত দ্রুত বাস্তবায়িত হয় এখন সেটাই দেখার বিষয়। পার্থ বণিক, নিউজ 24। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নিলেন সৌরভ গাঙ্গুলি। আরব সাগরের তীরে বোর্ডের সদর দফতরে বার্ষিক সাধারণ সভার শুরুর কিছুক্ষণের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। সভার শুরুতে আনুষ্ঠানিক কিছু কাজ সেরে সৌরভকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এর আগে সমস্ত রাজ্য সংস্থা সর্বসম্মতভাবেই বেছে নিয়েছিল সৌরভ সহ বাকিদের। বোর্ডের নতুন সচিব হলেন জয় শাহ, আর অরুণ ধুমল হলেন বোর্ডের কোষাধ্যক্ষ। ধারণা করা হচ্ছে নতুন ইতিহাসের মধ্য দিয়ে সৌরভের নেতৃত্বে বোর্ডে নতুন সূর্যোদয় হতে চলেছে।
শীতকালীন সবজির খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের চাষিরা। চলতি বছর ধানের দাম কম পাওয়ায় এবার বেশিরভাগ চাষি তাদের ক্ষেতে শীতকালীন সবজির আবাদ করেছেন। বলছেন উৎপাদন ভালো হলেও বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। যশোর থেকে রিপন হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে শীতের আমেজ না থাকলেও যশোর অঞ্চলের কৃষকদের মাঠে শোভা পাচ্ছে শীতকালীন নানা জাতের সবজি। জেলার চূড়ামনকাটি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা, নোঙ্গরপুর সহ বেশ কিছু এলাকায় বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক সহ নানা জাতের শীতকালীন সবজিতে ভরা কৃষকদের ক্ষেত। চাষিরা বলছেন চলতি বছরে ধান চাষে লোকসান হওয়ায় তারা এবার শীতকালীন সবজি চাষে ঝুঁকেছেন। ধান চাষ করে আমাদের কৃষকরা একেবারেই মানে নিঃশেষ হয়ে যাচ্ছে, যে কারণে আমরা এবছর আরও সবজি চাষ একটু বাড়িয়ে দিয়েছি। সবজি ধরেন ঢাকা যায়, তারপরে মাগুরায় যায়, খুলনায় যায়, নোয়াপাড়ায় যায়। তবে ফলন ভালো হলেও ভরা মৌসুমে দাম নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন চাষিরা। প্রথম যে বাড়াতে পাচ্ছি দর, এই দাম আগা করে থাকে তাহলে আমরা কৃষকরা লাভবান হব। প্রথম মোটামুটিতে একটু দাম পাই, পরে যে দাম টাম পাই না। ভালো বীজ ব্যবহার ও সঠিক পরিচর্যার কারণে ফলন ভালো হওয়ার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কোন জমিতে কীরকম মাত্রায় সার ব্যবহার করবে, কীভাবে কৃষক ভালো বীজ প্রাপ্যতা পায় সে বিষয়ে আমাদের পরামর্শ দেয়, এবং উপকরণগুলো কোথায় কোথায় পাওয়া যাবে, কীভাবে সহজলভ্যে পাওয়া যাবে সেই বিষয়ে আমরা তাদের অবগত করি। যশোর জেলায় এবার প্রায় 16,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সালে জোর চৌধুরী, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্মঘট তুলে নিয়েছেন ক্রিকেটাররা, শনিবার থেকে মাঠে ফেরার ঘোষণা, নয় দফা দাবি মেনে নিয়েছে বিসিবি। এমপি শাওন সহ 24 জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, ক্যাসিনো কাণ্ডে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির পদ হারালেন মোল্লা কাউসার। নতুন এমপিওভুক্ত 2,730 শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ, মান ঠিক না রাখতে বাদ দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। ফিটনেসবিহীন যানবাহনে জ্বালানি তেল না দিতে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনকে হাইকোর্টের নির্দেশ, লাইসেন্স নবায়নের সময় মিলল আরও 2 মাস। এবং যুক্তরাজ্যের এসেক্সে একটি লরি থেকে 39 জনের লাশ উদ্ধার, চালক আটক, লরিটি বুলগেরিয়া থেকে আসছিল ধারণা পুলিশের। আর এই ছিল এখনকার আয়োজন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।